আজকে আবার লোডশেডিং এর মধ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি ঝড়ের অ্যাটমোসফিয়ারটা আজকেই, কারণ আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আর তার সঙ্গে সন্ধ্যেবেলাতে লোডশেডিং ও হয়ে গেল। জাস্ট এই আমরা একটু খেলতে বসেছিলাম স্নেক লেটার, তা ভাবলাম যে তাহলে গল্প করা যাক। আসলেই যে ভূতের গল্পটা হয়নি, যেটা আমি জাস্ট শুরু করছিলাম সেটা আজকে শুনবো, কিন্তু আজকে কিন্তু প্রেম গল্পটা আমাদেরকে বলবো, যেহেতু প্রেম অ্যাভেলেবেল রয়েছে। প্রেম, তুমি আজকে গল্পটা বলো, তোমার সাথে সেই ভূতের যে গল্পটা হয়েছিল খুব ভয়ানক, এরকম ভয়ানক। দুটো তোর ভয় লাগলে দাদার কাছে চলে যেতে পারিস। কিন্তু আজকে মানে দুটো ভয়ের আমি জিনিস দেখছি, যেটা হলো বলো, তুমি বলো বলো, খুব ভয়ানক। শম্পার গল্পটা শুনে অপারেশন হয়েছিল, আর শম্পা ছিল বাপের বাড়িতে আর আমি ছিলাম আমার মানে আমাদের বাড়িতে। তো রাত্রিবেলায় মানে ও বাড়িতে ছিল আর আমি যেমন রাত্রিবেলায় ওর সাথে দেখা করে বাড়ি চলে এসেছিলাম, তো বাবাও ছিল না, বাড়িতে একাই ছিলাম। তো আমি যেটা করি সবসময় যে যখনই একা থাকতাম, মানে বাড়িতে কেউ নেই, ঘরে কেউ নেই, একা থাকলে কি হতো যে রাত্রিবেলা শোয়ার সময় না, মানে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা শোয়ার সময় টিভি চালিয়ে দিতাম। এবার মানে আমার কনসেপ্ট ছিল এটা যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, টিভি চলবে, বা ওই টাইমার দিয়ে দিতাম যে টাইমারও বন্ধ হয়ে যাবে, আমি ঘুমিয়ে পড়বো, কোনো ভয়ের ব্যাপার থাকবে না। যে যেটা হয় যে যত বেশি মানুষের ভয় পায় মানুষ, তত আরো ভয়ের কিছু কিছু ঘটনা ঘটে। হয়তো আমি চুপচাপ বসে আছি ভয়ে ভয়ে, হট করে দেখা যাবে কিছু একটা নয় বিড়াল আওয়াজ করলো, এটা হয় না, তারা বেশি ভয় লাগে মনে হয়। আমাদের পুরনো বাড়ির পাশে একটা পুকুর ছিল, বড় একটা পুকুর, মানে একদম জালনা লাগো, মানে জালনা দিয়ে পুকুর আমরা দেখি। এবার ব্যাপারটা কি হয়েছে, সবসময় হট করে টিকটিকি, হঠাৎ করে টিকটিকি, ওই যে যেমন এই এখন কথা বলছি, হট করে কুকুরটা চিল্লিয়ে উঠলো। তাহলে তো মাঝ রাতে বা হয়তো 12টা একটা নাগাদ হয়তো টিভি দেখছি, ওই অবস্থা যেটা কুকুর চিল্লুটো, সেটা কিন্তু অনেক ভয়ানক ব্যাপার নিজেদের কাছে একা যে থাকছে। তো যদিও ভূত বলে কিছু হয় না, সেটা বুঝতেই পারছেন কেন বলছি, তাই তো টোটো, সেটা আমরা প্রমাণও পেয়েছি যে ভূত বলে কিছু হয় না, শুধু আমাদেরই মনের একটা ভুল বা আমাদের একটা কি ভ্রম, মানে একটা চিন্তা জাস্ট, যে সত্যি ভূত বলে কিছু হয় না। তো সেদিনকে ওরকমই করেছিলাম যে আমি বাড়িতে ফিরে টিভিটা চালিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়েছি। তো টিভির ঘরে শুয়েছি, যেখানে টিভি আছে সেই ঘরেই শুয়েছি, বেডরুমে শুইনি। তো টিভির ঘরে আমাদের একটা ছোট খাট ছিল, তো ওই খাটে শুয়েছি। তো শোবার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখতে দেখতে, এবার স্বপ্ন দেখছিলাম, মানে এটা স্বপ্নই দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি শুয়ে আছি, মানে এটা স্বপ্নের ঘটনাই ঘটেছে যে আমি শুয়ে আছি। তো তো আমি এখানে ছিলাম যে আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, এবার শুয়ে শুয়ে এবার আমার মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি উল্টো হয়ে শুয়েছিলাম, মানে বালিশের উপর মাথা দিয়ে পেটটা বিছানায় রেখে আমি উপরে শুয়েছিলাম। তো দুটো হাত বালিশের তলায় এইভাবে, মানে বালিশের মধ্যে নিচ থেকে দুটো হাত এইভাবে ঢুকিয়ে মাথাটা এইভাবে বালিশের উপর শুয়েছিলাম। তো হঠাৎ মনে হলো যে আমার ঠিক পিঠের ওপরে একটা কালো কিছু একটা, মানে হা করে তাকিয়ে গেছে, কালো করে কিছু একটা আমার পিঠের ওপর থেকে এরকম এসে আমাকে জাপটে, মানে এ করছে, মানে ধরার চেষ্টা করছে বা আমাকে আটকে রাখছে এরকম করছে। আর আমি কোনোভাবেই, মানে আমি পেছনে ঘুরতে পারছি না আর আমি উঠতেও পারছি না, মানে এমনভাবে উপর থেকে একটা প্রেশার দিচ্ছে আমার গায়ের উপর, ব্যাং ডাকছে, তো ওই জিনিসটা হয়েছে। এবার তারপরে আমি
অনেক চেষ্টা করেছি আর পুরো চারদিকটা আমার কভার হয়ে গেছে, মানে আমার পুরো বডি চারদিকে একটা কালো একটা কিছু, মানে একটা কালো আবছা একটা ছায়া মতো পুরো কভার হয়ে গিয়ে আমাকে পুরো আটকে রেখেছে। ছায়া হয় না। আমি তো তখন স্বপ্ন দেখছি। এবার কি হয়েছে, তো আমি তখন ওই অবস্থা যখনই আমার ওপর পড়েছে কোন রকমে টাইট করতে 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 অনেক কষ্টে আমি ওকে পেছন থেকে ধাক্কা মেরে সরিয়ে আমি বিছানাতে উঠেছি। উঠে দাঁড়িয়ে আমি হেঁটে বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে ভাবছি যে কি ব্যাপার হলো, এরকম একটা ঘটনা ঘটলো, কি ব্যাপারটা হলো, মানে আমার পিঠের ওপর এরকম একটা কিছু প্রবলেম হলো। তো আমি সেই অবস্থা বাথরুম থেকে এসে বসেছি, কিন্তু তখন আমার মনে হলো মানে আমি যে ওকে পেছনে উপর থেকে ছায়াটাকে সরিয়ে বাথরুমে গেছি এসে বসেছি কিছুই আমি করিনি, আমি তখনও শুয়েই ছিলাম। আমি শুয়ে শুয়েই ওটা ভাবলাম, ভেবেছি যে আমার পেছন থেকে ধাক্কা মেরে সরিয়েছি, আমি বিছানায় বাথরুমে গেছি আবার উঠে এসেছি, মানে তখনও আমি ঘুমের মধ্যেই আছি এবং ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে, আমি উঠেছি বেঁটে গেছি। আমি এবারও পারলাম না, আমার পিঠের উপর এখনো আছে, তো আমি আবার চেষ্টা করেছি, আবার যেটা এবার আমাকে উঠতেই হবে কোন রকমে, ওর ছায়াটা উপরেই ছিল। আমি আবার ওকে কোন রকমে প্রেশারাইজ করতে 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 হাত দুটো তো পুরো আমার নিচে আটকানো ছিল, কোন রকমে এভাবে করে করে সরানোর চেষ্টা করে করে সরিয়েছি, সরিয়ে তারপরে আমি বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে ফিরে এসেছি। দ্বিতীয়বারও সেম, আমি ঘুমিয়েছিলাম, দ্বিতীয়বারই ওরমও হয়েছে যে আমি নিজেই ঘুমের মধ্যেই ওটা আমি সরিয়েছি, ঘুমের মধ্যেই বাথরুমে গেছি। মানে প্রতিটা ক্ষেত্রে দুবারই এরকম ঘটনা ঘটেছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, কোনো আওয়াজ হচ্ছে না, শরীরের উপর থেকে একটা বিশাল বড় মানে পাওয়ার আমার শরীরের উপর আছে। দুবারই কাউকে সরাতে পারিনি, কোনো রকম ভাবে উঠতে পারিনি, কিন্তু দুবারই আমি ভেবেছি যে আমি উঠেছি, উঠে বেরিয়ে এসেছি। তিনবারের বেলায় আমি আবার সেম একই অ্যাক্টিভিটি করেছি, তিনবারের বেলায় আমি আবার উঠেছি। ওঠার পরে আমি সেম যে অ্যাক্টিভিটিটা বলছি, আমি উঠে তখনই ভাবছি যে আমি কি আদৌ উঠেছি কি উঠিনি, মানে তখন পরিস্থিতি খুব ভয়ানক হয়ে গেছিল যে আমি কি আদৌ মানে এখন রিয়েল লাইফে আছি না এখনো ঘুমের মধ্যেই আছি, কারণ দুবার আমি ঘুমের মধ্যেই বুঝেছি যে আমি ঘুমের মধ্যে আছি কিন্তু আমি উঠেছি। দুবারই আমার কাছে ঘুমের লাইফটা মনে পড়ে আমার জন্য রিয়েল লাইফ হয়েছিল। থার্ডবার যখন তখন আর আমি বুঝতে পারছি না যেটা আদৌ রিয়েল লাইফ না, আমি এখনো ঘুমিয়ে আছি যে আমি এখনো উঠিনি, মানে ঘুমের মধ্যেই আমি বুঝতে পারছি ঘটনাটা। তো তিনবারের বেলায় আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি প্রথমে নিজের কাছে চিমটি কেটেছি, চিমটি কাটার পরে বিভিন্ন অ্যাক্টিভিটি করছি ঘরের মধ্যে যে এটা এটা করে দেখি যে এটা আমি কি আদৌ নিজে করছি না এটাও ঘুমের মধ্যেই হচ্ছে। লাস্টে তিনবারের বেলা যখন আমি বুঝতে পারলাম যে না এটা কিন্তু আমার মনে হচ্ছে না, আমি এখন উঠেছি কি উঠিনি, আর কিছু উপায় নেই, তখন ভোর প্রায় 6:30 বাজে, আরো কম আলো হয়েছে, মানে আলো তখন পাঁচটা বাজে, কারণ আলো ফুটে আলো হয়েছে। তো আমি তখন ওই মানে সেই সকালেই আমি জামা প্যান্ট পরে ওখান থেকে বাইক নিয়ে সোজা সোমবার বাড়িতে গেছি। সোমবার বাড়ি থেকে মা ভাবছে এত সকাল সকাল প্রেম চলে গেলো রাত্রিবেলায় গেল কি হলো। আমি সবার আগে দরজা খুলেছি, দরজা খুলে শম্পা যেখানে ঘুমিয়েছিল শম্পার কাছে গেছি, শম্পার কাছে গিয়ে শম্পাকে ডেকেছি, ডেকে আমি শম্পাকে ঘটনাটা বলেছি। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কালী মন্দির পড়েছিল, ছোট্ট একটা কালী মন্দির ওই সোনালী পার্কের, ওই কালী মন্দিরের সামনে কালী মন্দিরের ঠাকুরের সামনে দাঁড়িয়ে কালী ঠাকুরকে আমি বলছি যে ঠাকুর এটা কি সত্যি ঘটনা না আমি এখনো স্বপ্ন দেখছি, মানে কিছু একটা ব্যবস্থা করা যাতে কি পরিস্থিতি যা কিছু বুঝতে পারছি না, আমি রিয়েল লাইফে আছি না আদৌ আমি স্বপ্নের মধ্যে আছি। এইবার ওখান থেকে ঠাকুরের ওই ইয়ে করে তারপর শম্পাদের বাড়িতে গেছি, শম্পার বাড়ি থেকে শম্পা ঘুম থেকে ডেকেছি, ডেকে আবার শম্পাকে আমি বলেছি যে এই ঘটনা ঘটেছে, আমি এখনো বুঝতে পারছি না আমি আদৌ ঘুমিয়ে আছি না আমি এখন এখানে এসে পৌঁছেছি, তুমি একটা কিছু করো, চিমটি টিমটি কাটো, যাই হোক কিছু কথাবার্তা বলে ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, তারপরে আমি আবার ওই বাড়ির দিকে মনে হয় ঘুমিয়েছিলাম, কিন্তু আদৌ আমি সে সময় শুয়েছিলাম। না আমি নর্মালি উঠেছি, কিন্তু সেটা যে উঠিনি পিকলুর ঘটনা সারাদিন থাকে ও, কিন্তু রাত্রেবেলা কোনোদিনও থাকে না, মানে বলো পিকলুর ঘটনাটা বলো।
এটা একটা ওর কাছেও একটা ওটা আরেকজন পিকু আছে পিকু যেদিন আসবে পিকুকে নিয়ে এই একটা ভূতের গল্প বলানো যেতে পারে ওর লাইফের ওটা একটা বিষয় ওটা পুরোটা আমার মনে নেই তবে এটা ওর এক্সপিরিয়েন্সের ঘটনা আমার যেমন এক্সপিরিয়েন্স এটা হয়েছে মানে স্টাডি রুমে ওর একদম চিলে কোঠার ঘর যেটা স্টাডি রুম তো ওখানে রাত্রেবেলা থাকে না সারাদিন যা করবে কিন্তু রাত্রেবেলা একা একা শুতে পারে না ও তবে যেটা পরে আমি বুঝেছিলাম যে আমার এই ঘটনাটা ঘটেছিল ওটা স্বপ্ন হলেও যে আমি উঠতে পারিনি বা আমি যে কোন রকম ভাবে পাওয়ারটা এগেনস্টে গিয়ে আমি উঠে বসতে পারিনি তার একটা কারণ যেটা আমি পরে অনেক সময় আলোচনা করতে করতে বা কোনোটা জায়গায় মনে পড়েও ছিলাম যে আমরা যখন শুই শোবার পর যদি আমি দুটো হাতকে বালিশের তলায় দিয়ে বালিশটাকে মানে বালিশের মাথা দিয়ে শুয়ে থাকি তাহলে এই দুটো হাত কিন্তু আমি লক করে দিলাম মানে বিছানার বালিশের নিচ দিয়ে তাহলে আমি যদি চাই আমি মানে যদি ঘুমের মধ্যে উঠতে চাই আমি উঠতে পারবো না কারণ আমার দুটো হাতই ওইভাবে আটকে রেখে দিয়েছি আমি পড়েছিলাম যে এভাবে মানে কখনো শোয়া ফুলে সাইড হয়ে শোয়াটা সব থেকে ভালো হ্যাঁ সাইড হয়ে শোয়া অবশ্যই ভালো সাইড হয়ে মানে আমার মনে হচ্ছে এটা বাদিক হয়ে শোয়াটা ভালো বাদিক হয়ে সেটা আমি জানি না বাদিক না ডান দিক সেটা আমার হচ্ছে ক্লিয়ার না তো যাই হোক আজকে তো আরেকটা একটা বলতে পারবো ব্যাপারটা আমার কিছু হয়নি তুই এটা এমনি বল ভূতের গল্পটা শুন না এটা কিছু না বানিয়ে বল ভূতের গল্প একটা কিছু ভূতের গল্প তো সবই বানানো হয় সব কি আর অরিজিনাল হয় এটা আমি বললাম এটা তুমি স্বপ্ন দেখে জানো আমার সঙ্গে তো আমার সঙ্গে তো কিছুই হয়নি তোর সঙ্গে কিছু হয়নি কিন্তু কিছু একটা গল্প বানিয়ে তো বলতে অনেক গল্প শুনেছি একটা ভূতের গল্প এমনি আগে ছোটবেলা যেমন গল্প বলতিস ওই মানে বলতে পারিস বানিয়ে বানিয়ে একটা বল শুনি আমরা বড় বল না কিচ্ছু অসুবিধা নেই তুই হালা বদলে ভূতের গল্পটা বলতে পারিস ওদিকে তাকিয়ে বলো এরকম ঘুরে যাও একটু ঘুরে চলে একটা লোক কে এবার ওটা গেছে এইবার ওরা গেছে অনেক মানে ভূতের বাড়ি মানে ভূতের বাড়ি কিন্তু হ্যাঁ ভূতের বাড়ি তারপরে গিয়ে দেখছে যেটা মানে কি বলে হয় না কি বলে বিচ বিচ সেই বিচ ওখান থেকে উড়ে গেল ঠিক আছে ডাইনি বুড়ি উড়ে গেল এবার ওরা তো মানে ভীতু মানে ওরা তো ভয় পায় এবার ওরা তো হাতি মানে বাড়ির মতো একটা স্বামী না ওরা তো পালিয়ে গেছে ওখানে ছাচুনি আসছে এবার ও তো পুরো গাছ থেকে নেমে দৌড়ে বানিকে বলেছে বানি না বানি না ওরা যেখানে থাকতো মানে ওটা একটা হান্টার হাউস এবার ওরা গেছে গ্রামে
এবার গ্রামে গিয়ে ওদের খাবারের থেকেছে। এবার যখন গ্রাম মানে চাটুনিতে এসছে তখন ওরা ওদিক থেকে অ্যাটাক করেছে চাটুনিকে, আর ও পালিয়ে গেছে। আর তার খুশিতে ওদের একটা মেলা ঠেলা হয়েছে, এবার নাচ টাচ হয়েছে। এবার চাটুনিতে গিয়ে দেখছে যে আমাকে ডাকিনি কেন। এবার তখন ও ও একটা কোন একটা গাওলোকে নাচতে নাচতে দেখেছে, আর সবাই সব ঘরে ঢুকে গেছে। এবার বনিরা তো দেখে অ্যাটাক করেছে। এবার অ্যাটাক করে সেই দিনে রাতে এবার অ্যাটাক করে ও মানে ইয়ে ছিল কি বলে কাকড়াটা ছিল, তারপরে ছোট পোপাটা বড় পোপাটাও ছিল। এবার ছিল বড় পোপাটা ছোট পোপাটা ওই ওর পা ধরেছে মানে কি ভয় লাগছে। আমার মনে হচ্ছে গল্পটা শোনার পর থেকে ওকে হানি বানিটা দেখতে দেওয়া যাবে না। কেন কেন ভয়ানক গল্প। তাহলে আমি এবার কি করে কিচেনে যাবো রে, এত ভয় গল্প। লাইক করতে আর শেয়ার করতে আর যদি তোমাদেরও এরকম
এক্সপেরিয়েন্স মানে এরকম এক্সপেরিয়েন্স হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, চল 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 যারা পড়বে পড়ছে।